নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। পূর্ব লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নৌকা ডুবি হয়ে 500 জনেরও বেশি শরণার্থী ডুবে গেলেন ভূমধ্যসাগরে। কেন্দ্রীয় সরকারকে অস্বস্তিতে ফেলে উত্তরাখণ্ডে জারি হওয়া রাষ্ট্রপতির শাসন খারিজ করলো আদালত। জম্মু কাশ্মীরের কুপওয়ারায় ফের সেনা জঙ্গি সংঘর্ষ, মৃত্যু হয় দুই জঙ্গি, সেনা সূত্রে একথা জানানো হয়েছে। এখন ইঞ্চি ছোট একটি বিজ্ঞাপন বৃদ্ধি, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে চানাচুরের ঝটকা ঝটকা বিজ্ঞাপন বৃত্তির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। পূর্ব লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নৌকাডুবি হয়ে 500 জনেরও বেশি শরণার্থী ডুবে গেলেন ভূমধ্যসাগরে। পূর্ব লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নৌকাডুবি হয়ে 500 জনেরও বেশি শরণার্থী ডুবে গেলেন ভূমধ্যসাগরে। গত সপ্তাহের ঘটনা। সরকারি সূত্রে খবর, গত এক বছরে এইভাবেই ভূমধ্যসাগর হয়ে ইতালি যেতে গিয়ে প্রায় 1000 শরণার্থী ডুবে গিয়েছেন সমুদ্রে। কিন্তু গত সপ্তাহের নৌকাডুবির ঘটনায় একদিনে সমুদ্রে তলিয়ে গেলেন 500রও বেশি শরণার্থী। It's not clear how many people were on the boat when it sank. Eyewitness accounts talk about up to 500 people. In recent weeks we have seen the number of people crossing from Libya into Italy increase dramatically and we fear that this is the beginning of the good season. The weather is getting better in the Mediterranean and more people will attempt to রুটি রুজির টানে এরা প্রায় প্রতিদিনই লিবিয়া সব আফ্রিকার বিভিন্ন দেশ থেকে চলে যান কাছের উন্নত দেশ ইতালিতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কেন্দ্রীয় সরকারকে অস্বস্তিতে ফেলে উত্তরাখণ্ডে জারি হওয়া রাষ্ট্রপতির শাসন খারিজ করল আদালত। উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি একে জোসেফ সহ দুই বিচারপতির বেঞ্চ মন্তব্য করেছে, 27 মার্চ কেন্দ্রের জারি করা রাষ্ট্রপতির শাসন একেবারে ভিত্তিহীন। কেন্দ্রীয় সরকারকে অস্বস্তিতে ফেলে উত্তরাখণ্ডে জারি হওয়া রাষ্ট্রপতির শাসন খারিজ করল আদালত। শুধু তাই নয়, আগের হরিশ রাওয়াত সরকারকে পুনর্বহাল করার পাশাপাশি 29 তারিখ বিধানসভায় ভোটাভুটির জন্য নির্দেশ দিয়েছে উত্তরাখণ্ড আদালত। উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি একে জোসেফ সহ দুই বিচারপতির বেঞ্চ মন্তব্য করেছে, 27 মার্চ কেন্দ্রের জারি করা রাষ্ট্রপতির শাসন একেবারে ভিত্তিহীন। সুপ্রিম কোর্টের নির্দেশিকা অমান্য করে ওই রাষ্ট্রপতির শাসন জারি করা হয়, তাই রাষ্ট্রপতি শাসন জারির আগে পরিস্থিতি রাজ্যে ফিরিয়ে আনতে হবে। The main arguments were over yesterday and they more or less concluded today. The court has asked for some clarification on one or two issues. That by tomorrow 2 o'clock, those clarifications will be presented before the court. The petitioners have also broadly finished their arguments, which has been recorded also in today's Adesh. বিদ্রোহী নয় কংগ্রেস বিধায়ককে কড়া ভাষায় ভর্ৎসনা করে হাইকোর্ট বলেছে সাংবিধানিক অপরাধ করার মাশুল দিতে হবে তাদের। আদালতের রায়কে স্বাগত জানিয়েছে কংগ্রেস। এই জয় উত্তরাখণ্ডবাসীর জয় বলে মন্তব্য করেছে তারা। আদেশে জিস প্রকার সে থ্রেট বেয়ার সব চিজোঁ পর ন্যায় দিয়া হ্যায়, মরহম লগা হ্যায়, ন্যায় সে ভী বড় করকে জন ন্যায় রহা হ্যায়। যদি জন ন্যায় ইয়ে কহতা হ্যায় কি হরিশ রাওয়াত को जैसा वो बताने की चेष्टा कर रहे हैं वही है, तो मैं सर झुका करके आदेश पालूंगा।
नहीं तो मैं तो सबसे पहले से निवेदन कर रहा हूँ, पूरी सीडी को देखिए तो सही, एक एक बेचारा दिखाई दे रहा है। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। জম্মু কাশ্মীরে কুপওয়ারায় ফের সেনা জঙ্গির সংঘর্ষ, মৃত্যু হয় দুই জঙ্গির, সেনা সূত্রে এই কথা জানানো হয়েছে। জম্মু কাশ্মীরে কুপওয়ারায় ফের সেনা জঙ্গি সংঘর্ষ, খতম দুই জঙ্গি, সেনা সূত্রে এ কথা জানানো হয়েছে। পুতশাহী এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর মিলে। ভারতীয় সেনারা এলাকা ঘিরে ফেলার পর দুই পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়, এতে মারা যায় দুই জঙ্গি, তাদের পরিচয় এখনো জানা যায়নি। रात को इतला मिली थी कि यहाँ पर मिलिटेंटों की प्रेजेंस है पुतशाही गांव में, तो हमने शाम को फिर कॉर्डन किया था इस गांव को, रात भर कॉर्डन रखा, तो सुबह जब थोड़े से लाइट निकली तो उसमें मिलिटेंट बाहर आए, तो उनके साथ कांटेक्ट हुआ, उन्होंने फायरिंग हम पर की, तो उसमें रिटेलिएशन हमने किया, जिसके नतीजे में तीन मिलिटेंट अभी तक मारे गए। सर्च अभी चल रहा है, तीन AK-47 है UBGL के साथ। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। আবার নিয়ে হচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণের স্বর্ণকম জুয়েলার্স, আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। কাজে হাত মুখ বিজি আনন্দে, পাতাই হলো রাজি কাজ করে ছন্দে, মুখ বিজি হাত বিজি টমটম সাথে, টমটম ক্র্যাকারসের টক ঝাল মজাদার সাথে, আপনি এমন ব্যস্ত হবেন যে হাত ও মুখ একসাথে বলবে, মুখ বিজি তো হাত বিজি। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। সোনামুড়া ওয়াকফ কমিটি, তথ্য সংস্কৃতি দপ্তর এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের যৌথ উদ্যোগে সোনামুড়া মহকুমা ভিত্তিক জারি সারি উৎসব অনুষ্ঠিত হয় সোনামুড়া টাউন হলে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী। সোনামুড়া ওয়াকফ কমিটি, তথ্য সংস্কৃতি দপ্তর এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের যৌথ উদ্যোগে সোনামুড়া মহকুমা ভিত্তিক জারি সারি উৎসব অনুষ্ঠিত হয় সোনামুড়া টাউন হলে। উক্ত জারি সারি উৎসবের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করেন রাজ্যের যুব ক্রীড়া শ্রম ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী। এদিনের এই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা শাসক পান্না আহমেদ, সোনামুড়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান শামসুল হক, সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন কমলা মজুমদার, ভাইস চেয়ারপারসন আবু তাহেরসহ অন্যান্যরা। এদিনের এই জারি সারি উৎসবের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী শহীদ চৌধুরী বলেন, এই উৎসবগুলোকে জনপ্রিয় করে তুলে মানুষের মধ্যে একটা একতা এবং ভ্রাতৃত্ববোধের অনুপ্রাণিত করার লক্ষ্যে বা শক্তিশালী করার লক্ষ্যে এই জাতীয় গ্রামীণ অনুষ্ঠানগুলো আমরা সংগঠিত করে আছি। কখনো আমরা দেখেছি যে গ্রামে গঞ্জে বিভিন্ন কাজকর্ম করতে গিয়ে মানুষজনেরা তারা নিজে থেকেই কাজ করতে চাইতেন, সেই কাজের পর থেকে আরম্ভ করে জারি সারি, এমনকি ধান খেতে যখন মানে খেতে যখন রোয়া লাগে সেই সময় এই জারি গানের মাধ্যমে গান গাইতে গিয়ে এই জাতীয় ঐতিহ্যবাহী অনুষ্ঠানগুলো অনেকেই সাহায্য করতে পারে। শুধু তাই নয়, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আপনারা লক্ষ্য করে থাকবেন যেভাবে অপসংস্কৃতির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, তার মাধ্যমে আমাদের যুব সম্প্রদায় আজকে বিভ্রান্তির শিকার। মহকুমা শাসক পান্না আহমেদ বলেন, আবার নতুন করে জাগিয়ে তোলা, আবার চর্চার মধ্যে নিয়ে আসা, সবার মধ্যে ছড়িয়ে দেওয়া, এই উদ্দেশ্য নিয়ে রাজ্য সরকার, রাজ্য সরকারের সংখ্যালঘু কল্যাণ দপ্তর এই জারি সারি উৎসবকে
আবার নতুন করে নতুন আঙ্গিকে পরিবেশনটা করার জন্য এই উৎসবের আয়োজন করেছেন। সুনামুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান শামসুল হক বলেন, এই যে সংস্কৃতি, এই সংস্কৃতিটা হারিয়ে যাওয়া, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখেছি মাঠে ময়দানে এবং বিশেষ করে সন্ধ্যার পরে বয়োজ্যেষ্ঠ অভিভাবকরা এবং মায়েরা বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে এই সংস্কৃতিটা খুবই তাদের কাছে একটা গুরুত্বপূর্ণ সেখানে ছিল। এটা মানুষকে প্রাণের গান সেটা বলা চলে, কিন্তু মাঝখানে সেটা হারিয়ে যায়। বিশেষ করে সংখ্যালঘু যারা, তাদের শুধু সংস্কৃতি নয়, তাদের শিক্ষা দীক্ষা বিভিন্ন দিক থেকে তারা। আবৃত্তি, লালন গীত, মুশিদি, মারফতি, জারিসারি, কাওয়ালি ও বিয়ের গানের প্রতিযোগিতা হয় এই মহকুমা ভিত্তিক জারিসারি উৎসবে। মূলত এই জারিসারি উৎসবটি মুসলিম সম্প্রদায়ের মানুষের সংস্কৃতির একটি বিশেষ অংশ। অথচ মুসলিম অধ্যুষিত সুনামুরা মহকুমায় জারিসারি উৎসবে প্রতিযোগী প্রতিযোগিনীদের এবং দর্শক শ্রোতাদের উপস্থিতির হারটা ছিল একেবারেই নগণ্য। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও ত্রিপুরা থেকে জব্দ করা হলো নিষিদ্ধ কফ সিরাপ, ফেন্সিডিল। বুধবার দুপুরে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সিপাহীজলা জেলার গোকুলনগরের ব্যাটেলিয়ান হেডকোয়ার্টারের জওয়ান এবং পশ্চিম জেলার অন্তর্গত বুজ্জংনগর থানার পুলিশ অভিযান চালিয়ে এই ফেন্সিডিল উদ্ধার করেন। আবারও ত্রিপুরা থেকে জব্দ করা হলো নিষিদ্ধ কফ সিরাপ, ফেন্সিডিল। বুধবার দুপুরে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সিপাহীজলা জেলার গোকুলনগরের ব্যাটেলিয়ান হেডকোয়ার্টারের জওয়ান এবং পশ্চিম জেলার অন্তর্গত বুজ্জংনগর থানার পুলিশ অভিযান চালিয়ে ফেন্সিডিল বোঝাই AS01AC6484 নম্বরের একটি ট্রাক আটক করে। বুজ্জংনগর গ্রোথ সেন্টার এলাকা থেকে ট্রাকটিকে আটক করে প্রথমে থানায় নিয়ে আসে ও এতে তল্লাশি চালিয়ে মোট 13,300 বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। এই সামগ্রীগুলির বাজার মূল্য প্রায় 14 লাখ রুপি বলে সংবাদ মাধ্যমকে জানান বুজ্জংনগর থানার ওসি প্রভাত শীল। তিনি আরো জানান, জব্দ করা ফেন্সিডিলগুলি মোট 586টি গুড় দুধের প্যাকেটের পেছনে করে লুকিয়ে বহিরাজ্য থেকে ত্রিপুরায় নিয়ে আসা হয়েছিল বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে। 2:30 সময় আমরা একটা সিক্রেট ইনফরমেশন পাই যে বুজ্জনগর গ্রোথ সেন্টারে একটা দশ চাকার গাড়ি, যাহার নাম্বার AS01FC6484, এরকম একটা গাড়ি বুজ্জনগর গ্রোথ সেন্টারে ঢুকছে এবং তারা কইতেছে যে এটার ভিতরে ফেন্সিডিল বা এরকম কন্ট্রাভ্যান্ড সাবস্টেন্সওয়ালা গাড়ি একটা ঢুকছে ভিতরে, এটার ভিতরে কিছু সন্দেহভাজক মালটাল আছে বলে মনে হয়েছে। তো অ্যাকর্ডিংলি আমরা এই ইনফরমেশনটা পাইছি। ইনফরমেশনটা পাওয়ার পর হায়ার অথরিটিতে আমরা ইনফর্ম করছি। ইনফর্ম করার পর আমরা একটা অর্ডার পাইছি। এখন অ্যাজ পার অর্ডার অফ অথরিটি আমরা গেছি, স্পটে যে আমরা সার্চ করছি, রেড করার পরে আমরা গাড়িটারে পাইছি। গাড়িটারে পাই ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে আমরা এটা আনছি, থানাতে আনছি এবং এটা তাদের সামনে খুলছি। এবং খোলার পরে দুধের প্যাকেট নামাইতে যাইয়া দেখা গেছে যে এটার ভিতরে ফেন্সিডিলের বোতল আছে। এগুলি নামাইতে যেয়ে আমরা আরও পাইছি আমরা 13,300 ফেন্সিডিলের বোতল। এগুলির বাজার মূল্য ধরেন প্রায় 13-14 লাখ টাকা হইব। পরে জব্দকৃত ফেন্সিডিলগুলিকে বিএসএফ বাহিনী গোকুলনগরের ব্যাটেলিয়ান হেডকোয়ার্টারে নিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড় দুর্গানগরের গ্রাম্য মেলাকে কেন্দ্র করে পুলিশ এবং জুয়ারিদের মধ্যে বাদে বচসা। অভিযুক্ত এসআইকে ঘটনাস্থল থেকে ফিরিয়ে নেওয়ার দাবিতে প্রায় আধ ঘন্টা বক্সনগর বিশালগড় সড়ক অবরোধ করেন স্থানীয় এলাকাবাসীরা। 7ই বৈশাখ দুর্গানগরে বাৎসরিক মেলা। বিশালগড় সহ তার আশপাশ এলাকার ক্ষুব্ধ ব্যবসায়ীরা দুর্গানগরের মেলায় পসরা সাজিয়ে বসেছে। মানুষের সংখ্যাও নেহাত কম নয়। দুর্গানগরের মতো গ্রাম্য মেলার মূল আকর্ষণ হলো জুয়া। সন্ধ্যা ঘনিয়ে আসতেই মেলা প্রাঙ্গনে নামে জনঢল। বাজার থেকে কিছুটা দূরে খালি মাঠে বসে জুয়ার আসর। প্রায় 18টি জুয়ারের গ্রুপ রয়েছে সেখানে। খবর পেয়ে বিশালগড় থানার সাদা পোশাকের পুলিশ জুয়ারের আসরে অংশ নেয়। কিছুক্ষণ জুয়াও খেলেন তারা। সুযোগ বুঝে 5 জন জুয়ারিকে ধরে ফেলে পুলিশ।
থানা সূত্রে খবর, জুয়ারিদের ধরে আনার সময় একে একে নগর পঞ্চায়েতের উপপ্রধান আনাস নবী পুলিশের কাজে বাধা দেয়। পুলিশ তার কথায় কোনো তোয়াক্কা না করে জুয়ারিদের ধরে থানায় নিয়ে আসে। অপরদিকে শাসক দলীয় উপপ্রধান আনাস নবী জানায়, বিশালগড় থানার এক সাব ইন্সপেক্টর তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, লাথি মেরে গাড়িতে তুলে থানায় নিয়ে আসে, মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেয় এবং থানায় আসার সময় জনবহুল বাজারে দ্রুতগতি গাড়ি চালিয়ে আসে। মানুষ আতকে উঠে দৌড়াদৌড়ি করে, কোনো মতে রাস্তার পাশে গিয়ে প্রাণ বাঁচাতে সক্ষম হয়। তারা কি যে জুয়া নাকি তা খেলে, হ্যাঁ তারা আয়া সেরা ধরতো, হ্যাঁ মেলার মধ্যে বিশালগড় থানার ওসি সঞ্জিত কি যিনি নাম, ওসিনা তো সঞ্জিত দারুগা আইসে এসআই আয়া সেরা আসামি নিতে আছে। আমি আমার মতে আমি দাঁড়াইছি, কেন দাঁড়াইছি, হেরার মধ্যে একজন চাকমানি না কি হে একটা তারা আছে নাকি, হে আমার এইভাবে ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে গে সর। আমি কর ভাই এইভাবে বিহেভ করো না, আমি তো কেকানগর পঞ্চায়েতের উপপ্রধান, এখন সর সর আমি তো ছড়িয়েছি, আমি মনে ইয়া ছড়িয়েছি, তারপরে এই তারকাটা এনে দাঁড়িয়েছে আয়া সেরে কয়ে এই তোর কি তুইছে শোনতে, এরপরে তো আমার সহ্য হয়েছে না, এরপর কয় একটা সর দিয়ে দাঁত্রিয়ে লাগতাম শোনতে, এরপর কয় আমি কয় আর এভাবে কথা কন কিরে কয় একটা লাথি দিয়ে কর গাড়ি দিয়ে তুললে তোরে লই যাম থানা, তো এটা একটা কত হইল নি। হ্যাঁ ওনার নাম কি? ওনার নাম হইলো সঞ্জিত, টাইটেলটা আমার জানা নাই সঞ্জিত। তো আপনি এখন কি করছেন? হ্যাঁ আপনি এখন কি করলেন? এখন আমরা এনে দাঁড়াইছি, তারা কি ওসি আইসে না এখনো, তারা এমনি আটকে রাখছি, কথা কইতেছি তারা কিভাবে এটা কি করবো মীমাংসা করবো। কিছুক্ষণ পর থানার দুই অফিসারকে আটক করে ক্ষুব্ধ দুর্গানগর এলাকাবাসী, রণক্ষেত্রবাদে পুলিশ ও জনতাদের মধ্যে। অভিযুক্ত এসআইকে ঘটনাস্থল থেকে ফিরিয়ে নেওয়ার দাবিতে 30 মিনিট বিশালগড় বক্সনগর সড়কে অবরোধ করে রাখে ক্ষুব্ধ জনতা। পরে রাজনৈতিক নেতা ও পুলিশের উপর মহলের আশ্বাসে বিশালগড় থানার মীমাংসা সভায় মিলিত হয় উভয় পক্ষ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এসএফআই ধরনপুর অঞ্চল কমিটির উদ্যোগে কাঠালিয়া ব্লক এলাকার মাসিমা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ও মেধাবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী সহ অন্যান্যরা। এসএফআই ধনপুর অঞ্চল কমিটির উদ্যোগে বুধবার কাঠালিয়া ব্লক এলাকার মাছিমা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ আলোচনা সভা ও মেধাবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ছাত্র সংগঠনের এই অভিনব অনুষ্ঠান ঘিরে বলা চলে গোটা রাজ্যেই শিক্ষা অনুরাগী শুভবুদ্ধি সম্পন্ন সব মহলেই এক নতুন দিশা দেখাবে। শিক্ষার গুণগত মানের বৃদ্ধির সহায়ক হিসেবে গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্ক করে গড়ে প্রকৃত মানুষ হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে এসএফআই ধনপুর অঞ্চল কমিটি তাদের সাংগঠনিক কাজের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা অনন্য দৃষ্টান্ত হিসেবে অঞ্চল এলাকার 13টি স্কুলের ষষ্ঠ শ্রেণীর 165 জন ছাত্রছাত্রীকে অঙ্কন ও বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করে। এতে সহযোগিতা করে অঞ্চলের একাধিক শিক্ষক ও শিক্ষা অনুরাগী অভিভাবক মহল। উক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রথম থেকে যুগ্মভাবে 10ম স্থানাধিকারী উত্তীর্ণ মোট 13 জনকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বুধবার এক আনন্দঘন মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে আর্থিকভাবে এসএফআই সংগঠন সাহায্য করে। অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভায় পৌরোহিত্য করেন অঞ্চল সভাপতি টুটন ভৌমিক। সভায় প্রধান বক্তা ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী। এছাড়াও অন্যান্যদের মধ্যে সংগঠনের এই জাতীয় উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আব্দুল করিম সহ অন্যান্যরা। মনের মধ্যে যাতে সুস্থ চিন্তা না আসে, বিকাশের চিন্তা না আসে, পরিবর্তনের চিন্তা না আসে, এগিয়ে যাওয়ার চিন্তা না আসে, এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা কোথায়, কি করে বাধা অতিক্রম করতে হবে, এই চিন্তা যাতে ছাত্ররা না করে তার জন্য একটা প্রচেষ্টা এসএফআই চেষ্টা করে। তারা যাতে চিন্তা করে, তারা যাতে ভাবে, কেন সমাজের এটা অবস্থা আছে, কেন সমাজের মধ্যে যে ঘটনাবলী আছে, প্রাকৃতিক যে ঘটনাবলী আছে, এগুলি কী কারণে হচ্ছে, এগুলি যাতে চিন্তা করে, পরিবর্তনের কথা যাতে চিন্তা করে, তার জন্য তারা ছাত্রদের মন যাতে সবসময় একটা সচল থাকে,
সেদিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে এসে ভাই সেই কাজ। বিদ্যালয় হলে ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 11টি ইউনিট এবং 2টি মাদ্রাসা। ক্লাস 6 এর ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্ক কে আরো বৃদ্ধি করার জন্য ভারতের ছাত্রপাড়া সুন্দরপুর অঞ্চল কমিটি অভিযুক্ত এসআই কে ঘটনাস্থল থেকে ফিরিয়ে নেওয়ার দাবিতে প্রায় আধ ঘন্টা বক্সনগর বিশালগড় সড়ক অবরোধ করেন স্থানীয় এলাকাবাসীরা। 7ই বৈশাখ দুর্গানগরে বাৎসরিক মেলা। বিশালগড় সহ তার আশপাশ এলাকার ক্ষুব্ধ ব্যবসায়ীরা দুর্গানগরের মেলায় পসরা সাজিয়ে বসেছে। মানুষের সংখ্যাও নেহাত কম নয়। দুর্গানগরের মতো গ্রাম্য মেলার মূল আকর্ষণ হলো জুয়া। সন্ধ্যা ঘনিয়ে আসতেই মেলা প্রাঙ্গণে নামে জনঢল। বাজার থেকে কিছুটা দূরে খালি মাঠে বসে জুয়ার আসর। প্রায় 18টি জুয়ারের গ্রুপ রয়েছে সেখানে। খবর পেয়ে বিশালগড় থানার সাদা পোশাকের পুলিশ জুয়ারের আসরে অংশ নেয়। কিছুক্ষণ জুয়াও খেলেন তারা। সুযোগ বুঝে 5 জন জুয়ারিকে ধরে ফেলে পুলিশ। থানা সূত্রে খবর, জুয়ারিদের ধরে আনার সময় একে একে নগর পঞ্চায়েতের উপপ্রধান আনাস নবী পুলিশের কাজে বাধা দেয়। পুলিশ তার কথায় কোনো তোয়াক্কা না করে জুয়ারিদের ধরে থানায় নিয়ে আসে। অপরদিকে শাসকদলীয় উপপ্রধান আনাস নবী জানায়, বিশালগড় থানার এক সাব ইন্সপেক্টর তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, লাথি মেরে গাড়িতে তুলে থানায় নিয়ে আসে, মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেয় এবং থানায় আসার সময় জনবহুল বাজারে দ্রুতগতি গাড়ি চালিয়ে আসে। মানুষ আতকে উঠে দৌড়াদৌড়ি করে, কোনো মতে রাস্তার পাশে গিয়ে প্রাণ বাঁচাতে সক্ষম হয়। তারা কি যে জুয়া নাকি তা খেলে, হ্যাঁ তারা এসেরা ধরতো আছে, হ্যাঁ মেলার মধ্যে বিশালগড় থানার ওসি সঞ্জিত কি যিনি নাম, ওসিনা তো সঞ্জিত কি দারোগা, আইসে এসআই আয়া এসেরা আসা মিনিট আছে, আমি আমার দিন মতে আমি দাঁড়াইছি। কেন দাঁড়াইছি? হেরার মধ্যে একজন চাকমানি না কি হে একটা তারা আছে নাকি, হে আমার এইভাবে ধাক্কা দিছে, ধাক্কা দিয়া গে সর। আমি কর ভাই এইভাবে বিহেভ করো না, আমি তো কেকানগর পঞ্চায়েতের উপপ্রধান, এখন সর সর আমি তো ছড়িয়েছি, আমি মনে ইয়া ছড়িয়েছি। তারপরে এই তারকাটা এনে দাঁড়াইছে, আয়া সেরে কয় এই তোর কি তুইছে শোনতে, এরপরে তো আমার সহ্য হয়েছে না, এরপর কয় একটা সর দিয়ে দাঁত্রিয়া লাগতাম শোনতে, এরপর কয় আমি কয় আর এভাবে কথা কোন কিরে, কয় একটা লাথি দিয়া কর গাড়ি দিয়ে তুললে তোরে লই যাম থানা। তো এটা একটা কত হইল নি, হ্যাঁ ওনার নাম কি? ওনার নাম হইলো সঞ্জিত, টাইটেলটা আমার জানা নাই সঞ্জিত। তো আপনি এখন কি করছেন? হ্যাঁ আপনি এখন কি করলেন? এখন আমরা এনে দাঁড়াইছি, তারা কি ওসি আইসে না এখনো, তার আটকে রাখছি, কথা কইতেছি তারা কিভাবে এটা কি করবো মীমাংসা করবো। কিছুক্ষণ পর থানার 2 অফিসারকে আটক করে ক্ষুব্ধ দুর্গানগর এলাকাবাসী, রণক্ষেত্রবাদে পুলিশ ও জনতাদের মধ্যে। অভিযুক্ত এসআই কে ঘটনাস্থল থেকে ফিরিয়ে নেওয়ার দাবিতে 30 মিনিট বিশালগড় বক্সনগর সড়কে অবরোধ করে রাখে ক্ষুব্ধ জনতা। পরে রাজনৈতিক নেতা ও পুলিশের উপর মহলের আশ্বাসে বিশালগড় থানার মীমাংসা সভায় মিলিত হয় উভয় পক্ষ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম। লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নৌকা ডুবি হয়ে 500 জনেরও বেশি শরণার্থী ডুবে গেলেন ভূমধ্যসাগরে। কেন্দ্রীয় সরকারকে অস্বস্তিতে ফেলে উত্তরাখণ্ডে জারি হওয়া রাষ্ট্রপতির শাসন খারিজ করল আদালত। জম্মু কাশ্মীরের কুপওয়ারায় ফের সেনা জঙ্গি সংঘর্ষ, মৃত্যু হয় 2 জঙ্গি, সেনা সূত্রে একথা জানানো হয়েছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।